হমতো আবরাকাত ধন্যবাদ মনে তোমনকে প্রশ্ন করার জন্য আপনি জানতে চেয়েছেন যে মুসলিম হয়ে দিনের পথে চলে না এমন স্বামীর সাথে কি সংসার করা বৈধ যদি যাবার জন্য জায়গা না থাকে আসলে এটা দুঃখজনক যে একজন মুসলমান সে ইসলামের পথে চলে না এটা দুঃখজনক আল্লাহ রব্ল আলম বলছেন কাফা যে হে ইমানদারগন্ধ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলাম মানো তো যে মুসলমান তার পরিপূর্ণ ইসলাম মানা এটা জরুরি তার সাধ্য অনুযায়ী সে ইসলাম মানার জন্য চেষ্টা করবে কিন্তু অলসতার কারণে হয়তো বা অনেকে পিছিয়ে থাকে তো সেই ক্ষেত্রেই যে মানে তার উচিত যে এই ভাইকে দাওয়া দোয়া বোঝানো তার জন্য দোয়া করা আল্লাহর কাছে আল্লাহ যেন তাকে হেদায়ত দেয় এবং আরো মানুষকে দিয়ে যারা হয়তো আরো আপনার যে আরো গভীর জ্ঞান রাখে আলম আল্লাহ তাদেরকে দিয়ে তাকে বোঝানো হেদায়তটা আল্লাহর হাতে হেদায়তের মানিক আল্লাহ তো আল্লাহর কাছে দোয়া করা কিন্তু এটা নয় যে সেই ইসলাম মানে জন্য তাকে ছেড়ে চলে যাওয়া বা তাকে তালাক দিয়ে দেওয়া এটা এর অর্থ নয় কেন যে আপনার তার ইসলাম মা না মানাটা দেখতে হবে যে কী ধরনের না মানা যদি সেটা কুফরি পর্যায়ে চলে যায় সিরকের পর্যায়ে চলে যায় তাহলে তখন আলে মোলামদের মাধ্যমে সেটার সমাধান নিতে হবে কিন্তু শুধু ইসলাম মানে না আমি তাকে ছেড়ে চলে যাব এরকম বিষয়টা নয় বিয়েরটা তার বৈধ বাকি সে মানে ইসলাম মানতেছে না স্বামী তাকে বোঝানো যাবে তাকে দাওয়াত দেওয়া যাবে কিন্তু তাকে ছেড়ে ছেড়ে চলে যেতে হবে এই এটা এরকম নয় ধন্যবাদ আপনাকে সে আমানিক হতো أشرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد